কৌশিকী অমাবস্যা উপলক্ষে বনগাঁতেও বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজো পাঠ। আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে তারামায়ের মন্দিরের পাশাপাশি বিভিন্ন জায়গায় এই দিনটিকে সামনে রেখে বিশেষ পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠিক একইভাবে বনগাঁতেও বিভিন্ন মন্দিরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো পাঠ, হোমযজ্ঞের ব্যবস্থা। এদিন বনগাঁ চাপাবেড়িয়া এলাকাতে মন্দিরে পালিত হলো বিশেষ পুজো। পঞ্জিকা মতে এদিন 12:30টার পর অমাবস্যা তিথি শুরু হয়েছে, চলবে আগামী শনিবার 1:45 পর্যন্ত। এই দিনটিতে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সারা রাত খোলা থাকে মন্দিরের দরজা। কথিত আছে, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ধ্যানমগ্ন বামাখ্যাপা মা তারার দর্শন পান ও সিদ্ধি লাভ করেন। ধর্মীয় মতে এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন, সে কারণেই এই বিশেষ তিথিতে বিশেষ পুজো আরতির ব্যবস্থা করা হয়। ধর্মীয় রীতি মেনেই এদিন তারাপীঠের পাশাপাশি বনগাঁতেও বিভিন্ন মন্দিরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়েছে। পুজোকে ঘিরে মন্দিরগুলিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।